আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 10টা, তো বের হলাম ক্লাসের উদ্দেশ্যে। সামনে রাখা রয়েছে আমার বাইক, তো বাইকে করে চলে যাব। আজকে অনেক দেরি হয়ে গেছে। তো এটাই আমাদের ডরমিটারি বিল্ডিং, আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা নতুন বিল্ডিং করছে, এটা চাইনিজদের। তো লিফট থেকে নেমে এখন চলে যাচ্ছি আমার ক্লাসরুম নম্বরে। তো ক্লাস একটু পরে শুরু হবে, সবাই কিন্তু রোদে দাঁড়িয়ে আছে। আর সিনে এখনও হালকা হালকা শীত রয়েছে। এখন বাজে দুপুর 12টা, আর এইমাত্র ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে এখন তো আসছি এটিএম বুথে আমার টাকা ডিপোজিট করতে হবে। তো সামনে এটা আমার বাইক, আর এটিএম বুথ আছে ঠিক ওই বিল্ডিংটার সাথে, ওই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো চলে আসলাম এটিএম বুথে, আর এখানে এখন টাকা ডিপোজিট করবো আমি। তো এই যে কার্ডটুকু দিলাম, আর এটা হচ্ছে 100 ইয়ান, এইটা আমি এখন দিব। তো ওখানে ইংলিশ সার্ভিস রয়েছে, আর এটা সমস্যা দেখাচ্ছে, ইকুইপমেন্ট ফেলিওর। তো মেশিনে সমস্যা আছে, এই জন্য হলো না। চলে যাচ্ছি এখন। তো গতকাল রাত্রেও আমি আসছিলাম, কিন্তু গতকাল রাত্রেও সমস্যা ছিল, এখন সেটা ঠিক হয়নি। আর এখন চলে যাচ্ছি ডরমে। এখন বাজে 1:40। তো ক্লাস থেকে রুমে এসে রান্না বান্না করলাম, দেন খাওয়া দাওয়া করে এখন আবার যেতে হবে ক্লাসে। তো অনেক কষ্ট হয়ে যায় আসলে, ক্লাস করে এসে রান্না বান্না করে আবার খাওয়া দাওয়া করে পরে ক্লাসে চলে যেতে। কিছু তো করার নাই, ক্লাসে তো যাইতেই হবে, আর এইভাবেই যাইতে হবে প্রত্যেক দিন। তো এটা আমার বাইক, আবার চলে যাচ্ছি ক্লাসে। ক্লাস শেষ, আর এখন যাচ্ছি রুমে। সবারই কিন্তু এখন ক্লাস শেষ হয়ে গেছে, আর এখন কেউ ক্যান্টিনে যাচ্ছে, কেউ ডর্মে যাচ্ছে। লক করা নাই। ক্লাস থেকে রুমে গিয়ে চলে আসলাম জগিংয়ের উদ্দেশ্যে। তো প্রত্যেক দিন 5:30 থেকে 7টা পর্যন্ত আমি এক্সারসাইজ করি। তো আজকেও চলে আসছি আমাদের সেই জগিংয়ের ফিল্ডে, এবং জগিং করা শেষ করে ওইখানে বাস্কেটবল খেলতে যাব। আমার চাইনিজ ফ্রেন্ডরা খেলা করছে ওইখানে এখনও। তো জগিং শেষ করে রুমে এসে গোসল করলাম, দেন এখন কিছু খাওয়া দাওয়া করবো। এখানে আমি ক্ষীরা এবং লেবু রাখছি। প্রত্যেক দিন খাওয়ার সময় আমি লেবু এবং ক্ষীরা এই দুইটা খাই। তো খাওয়া দাওয়া করে বই পড়তে হবে, কালকে ক্লাস রয়েছে সকাল 10টায়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে।